হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে 10 মিনিট স্কুলের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আজকে আমরা পড়া শুরু করব একটি নতুন অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন। তো গণতন্ত্র শব্দটির সাথে আমরা কিন্তু সবাই কম বেশি পরিচিত। তো এই গণতন্ত্র বলতে মূলত এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে জনগণই সকল ক্ষমতার উৎস। অর্থাৎ এই গণতন্ত্র হচ্ছে জনগণের দ্বারা পরিচালিত একটি শাসন ব্যবস্থা। তো চলো আমরা দেখে নেই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি। আজকে আমরা আলোচনা করব গণতন্ত্রের ধারণা এবং গণতন্ত্রের প্রকারভেদ নিয়ে। আমরা আজকে আলোচনার মাধ্যমে গণতন্ত্র বলতে আসলে কি বোঝায় সেটি স্পষ্টভাবে আমরা জেনে নিব এবং গণতন্ত্র কত প্রকার এবং কি কি এবং এগুলো সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আমাদের আলোচনায় চলে যাই। প্রথমে আমরা গণতন্ত্রের ধারণা নিয়ে পড়ব। আমরা সবাই কিন্তু একটি ইংরেজি বাক্যের সাথে পরিচিত, সেটি হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। তো এই যে ইংরেজি বাক্যটা, এটি মূলত কে বলেছিলেন তোমাদের কি মনে আছে? এই কথাটি কিন্তু বলেছিলেন আমেরিকার প্রখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি দেখো গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন, গণতন্ত্র হলো জনগণের জনগণের জন্য ও জনগণ দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা। তাহলে দেখো একটু আগে আমি যেই ইংরেজি বাক্যটা তোমাদেরকে বললাম সেটারই বাংলা কিন্তু এটা। গণতন্ত্র হলো জনগণের জনগণের জন্য ও জনগণ দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা। তো এই যে গণতন্ত্র, এটি কিন্তু আমাদের জনগণের জন্যই, জনগণের দ্বারাই কিন্তু এই সরকার ব্যবস্থাটা পরিচালিত হচ্ছে, এই কথাটাই এখানে বোঝানো হয়েছে। এবং দেখো অধ্যাপক গেটেল বলেছেন যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতার প্রয়োগে অংশ নেওয়ার অধিকারী, তাই হচ্ছে গণতন্ত্র। এর অর্থ হচ্ছে যে সার্বভৌম ক্ষমতা বলতে কিন্তু চরম ক্ষমতাকে বোঝায়। তো এই গণতন্ত্র হচ্ছে এমন একটি সরকার ব্যবস্থা যেখানে কিন্তু আমাদের সাধারণ জনগণের সেই ক্ষমতাটা থাকে, যেই ক্ষমতাটা সাধারণ জনগণ প্রয়োগ করতে পারে সরকার নির্বাচনের ক্ষেত্রে। তো সাধারণ অর্থে দেখো গণতন্ত্র হচ্ছে মূলত সংখ্যাগরিষ্ঠের স্বার্থে গঠিত ও পরিচালিত সরকার। কিন্তু এর অর্থ কিন্তু এটা নয় যে সংখ্যালঘুদের মতামত এখানে উপেক্ষা করা হয়, বরং এখানে কিন্তু গণতন্ত্রে আইনের দৃষ্টিতে সকলকেই সমান চোখে দেখা হয়। তো গণতন্ত্র কিন্তু 20 শতকের একটি জনপ্রিয় ধারণা যা বর্তমানে সরকার পরিচালনার সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ বর্তমানে যত ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত আছে তার মধ্যে গণতন্ত্র কিন্তু সব থেকে বেশি জনপ্রিয় একটি ধারণা। তো এই যে গণতন্ত্র, এই গণতন্ত্র কিন্তু প্রথমে প্রচলিত হয়েছিল প্রাচীন গ্রিসের এথেন্সে। তো দেখো গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় প্রাচীন গ্রিসের এথেন্সে, এবং গ্রিসের নাগরিক সমাজ গণতন্ত্র বলতে বুঝত এমন একটি রাজনৈতিক শাসন ব্যবস্থা যাতে গোটা নাগরিক সমাজ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারে। তাহলে এখানে কিন্তু তারা বিশ্বাস করত যে গণতন্ত্র হবে এমন একটি রাজনৈতিক শাসন ব্যবস্থা যেখানে সেই রাষ্ট্রের গোটা নাগরিক সমাজ, মানে ওই রাষ্ট্রের যত মানুষ বসবাস করে, সবাই সরাসরিভাবে সেই শাসন কার্যে অংশগ্রহণ করবে। কিন্তু এই এথেন্সীয় গণতন্ত্র কিন্তু পরবর্তীতে চলমান থাকেনি। মধ্যযুগে ধর্ম ও রাজার দ্বৈত শাসন, সৌরতান্ত্রিক শাসন ও সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থায় অনেকটা সময় কেটে গেছে। অর্থাৎ এই যে এথেন্সীয় সময়ে যে গণতন্ত্র, এটি পরবর্তীতে কিন্তু চলমান থাকেনি। এর পরে দেখা যায় যে রাজার দ্বৈত শাসন, সৌরতান্ত্রিক শাসন, সামন্ততান্ত্রিক শাসনও দেখা গিয়েছে, এবং দেখা যায় দীর্ঘকাল পরে কিন্তু এই গণতন্ত্রের আবার পুনর্জন্ম ঘটে। এবং এই পুনর্জন্মটি ঘটেছিল ইউরোপে, এবং এই পুনর্জন্মটি ঘটেছিল খ্রিস্টীয় সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে। এবং অষ্টাদশ শতকের গণতান্ত্রিক ভাবধারার উৎসমূল হিসেবে কিন্তু ইংল্যান্ডকে চিহ্নিত করা হয়। তাহলে আমরা এখানে জেনে নিলাম যে গণতন্ত্র বলতে মূলত এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝাচ্ছে যেটি মূলত সাধারণ জনগণের দ্বারাই পরিচালিত হয়। এবং আমরা জেনেছি যে সর্বপ্রথম এই গণতন্ত্র প্রচলিত হয় প্রাচীন গ্রিসের এথেন্সে, এবং পরবর্তীতে দেখা যায় ইউরোপে গণতন্ত্রের পুনর্জন্ম ঘটে, এবং বর্তমানে কিন্তু এই গণতন্ত্র খুবই জনপ্রিয় একটি ধারণা। তো চলো এখন আমরা জানবো গণতন্ত্রের প্রকারভেদ সম্বন্ধে, অর্থাৎ গণতন্ত্র কত প্রকার। তো আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র কিন্তু সাধারণত দুটি পদ্ধতিতে কার্যকর হয়। এগুলো দেখো, একটি হচ্ছে প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র, এবং আরেকটি হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র।
তাহলে এই যে প্রত্যক্ষ আর পরোক্ষ গণতন্ত্র, এগুলো বলতে মূলত কি বোঝায়? চলো এখন আমরা দেখে নিব। প্রথমে আমরা প্রত্যক্ষ গণতন্ত্র সম্বন্ধে জানব। দেখো, যে শাসন ব্যবস্থায় নাগরিকগণ প্রত্যক্ষ বা সরাসরিভাবে শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পায় তাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলা হয়ে থাকে। এটার উদাহরণ কিন্তু তোমরা আগেই পড়েছো, সেটি হচ্ছে আমরা যখন আমাদের জাতীয় সংসদের সদস্যদের নির্বাচন করি, আমরা কিন্তু তাদেরকে ভোট দিয়ে নির্বাচন করি। অর্থাৎ আমাদের এলাকা থেকে একজন সদস্যকে আমরা নির্বাচিত করি যারা জাতীয় সংসদের সদস্য হয়। তো এই যে আমরা তাদেরকে ভোট দিলাম, সরাসরি ভোট দিয়ে তাদেরকে আমরা নির্বাচিত করলাম, এটি কিন্তু প্রত্যক্ষ গণতন্ত্র, কারণ আমরা এখানে সরাসরিভাবে কিন্তু শাসন কার্য পরিচালনায় অংশ নিলাম। তো এই যে অবস্থাটা, এটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ গণতন্ত্র। এবং সেই সময় প্রাচীন গ্রিসের ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রগুলোতে প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল। কিন্তু এই সময় নাগরিকের ধারণা কিন্তু সীমাবদ্ধ ছিল, কেননা সকলকে নাগরিক হিসেবে গণ্য করা হতো না। শুধুমাত্র দেখা যেত যারা সম্ভ্রান্ত পরিবারের সদস্য তারাই প্রত্যক্ষ গণতন্ত্রে অংশগ্রহণ করতে পারত। এখন আমাদের আধুনিক রাষ্ট্র কিন্তু আয়তনে বিশাল। এই বিশাল আয়তনের রাষ্ট্রে জনসংখ্যাও অনেক বেশি, তাই এই বিপুল পরিমাণ জনগণের পক্ষে প্রত্যক্ষ গণতন্ত্র চর্চার সুযোগও কিন্তু কম। তাই সকলে কিন্তু প্রত্যক্ষভাবে এই গণতন্ত্র চর্চার সুযোগটা পাচ্ছে না। কিন্তু বলা হচ্ছে, দেখো, সুইজারল্যান্ডের কয়েকটি অঞ্চলে আংশিকভাবে এখনো প্রত্যক্ষ গণতন্ত্রের ব্যবস্থা চালু আছে। তাহলে বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে প্রত্যক্ষ গণতন্ত্র হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণ সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করে। যেমন বাংলাদেশের যখন আমরা ভোট দিয়ে জাতীয় সংসদের সদস্যদের নির্বাচন করি, তখন সেটি কিন্তু প্রত্যক্ষ একটি শাসন ব্যবস্থায় আমরা অংশগ্রহণ করছি। তো এরপরে আমরা জানব পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র নিয়ে। পরোক্ষ গণতন্ত্র বলতে মূলত প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করার পদ্ধতিকেই বোঝায়। তো দেখো, এইটির উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যে আমরা ধরো যখন প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা জাতীয় সংসদের সদস্যদেরকে নির্বাচন করলাম, তো এই যে তারা জাতীয় সংসদের সদস্য হলো, তারা এরপর কিন্তু জাতীয় সংসদের ভেতর যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়, যেমন স্পিকার নির্বাচন, মন্ত্রী নির্বাচন, ডেপুটি স্পিকার নির্বাচন, তো এই যে নির্বাচনগুলো এখানে অনুষ্ঠিত হয়, সেখানে কিন্তু এই যে জাতীয় সংসদের যারা সদস্য তারা ভোট দিয়ে তাদেরকে নির্বাচন করে। অর্থাৎ জাতীয় সংসদের সদস্যরা ভোট দিয়ে এই মন্ত্রী নির্বাচন করছে বা ডেপুটি স্পিকার স্পিকারদেরকে নির্বাচন করছে। তো এর মানে কি? এর মানে হচ্ছে যে আমরা তাদেরকে প্রথমে নির্বাচন করলাম এবং আমাদের পক্ষ থেকে তারা সেই ভোটটা দিয়ে মন্ত্রী নির্বাচন করছে বা স্পিকার ডেপুটি স্পিকারকে নির্বাচন করছে। অর্থাৎ আমাদের পক্ষ থেকে তারা এই ভোটটা তাদেরকে দিচ্ছে। এই যে ব্যবস্থাটা, এটা কিন্তু পরোক্ষ গণতন্ত্র বা পরোক্ষ ব্যবস্থার মাধ্যমেই এখানে তারা সরকার ব্যবস্থাটা পরিচালিত করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং দেখো, এই ধরনের গণতন্ত্রকেই মূলত প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলা হয়, কেননা তারা কিন্তু আমাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছে। তো এরপর দেখো, পরোক্ষ গণতন্ত্রে নির্বাচিত প্রতিনিধিরাই আইন প্রণয়ন সহ শাসন কার্য পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকেন। এই যে পরোক্ষ গণতন্ত্রে যারা নির্বাচিত হলো, সেই প্রতিনিধিরাই মূলত আইন প্রণয়নের কাজ করে এবং অন্যান্য শাসন কার্য পরিচালনার দায়িত্ব পালন করে। এর মানে দেখতেই পাচ্ছ, এই যে আমরা ভোট দিয়ে প্রথমে সদস্যদের নির্বাচন করলাম এবং সদস্যরা আমাদের পক্ষ থেকে মন্ত্রী নির্বাচন করলো বা প্রতিনিধিদেরকে নির্বাচন করলো, তারা মূলত এই যে দেশ শাসন কার্যের যে কাজটি, এটা তারা আমাদের জনগণের পক্ষ থেকেই করছে। এই যে পুরো যে সামগ্রিকভাবে যে অবস্থাটা, এটি হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এবং আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু এই পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রই প্রচলিত রয়েছে। তাহলে এখানে আমরা পরোক্ষ গণতন্ত্র বুঝে নিলাম। এখন আমরা গণতন্ত্রের দোষগুণ সম্পর্কে জানব। গণতন্ত্রের কিন্তু খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। তো এটা নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্কই হয়ে থাকে। তো আমরা প্রথমে জানবো যে গণতন্ত্রের যে ভালো দিকগুলো আছে, এগুলো মূলত কি কি। দেখো, গণতন্ত্রের সব থেকে সুন্দর দিক হলো গণতন্ত্রের আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয় এবং এটি হলো দায়িত্বশীল শাসন ব্যবস্থা। আইনের অনুশাসন বলতে বোঝায় যে আইনের যথাযথ প্রয়োগ,
যখন গণতন্ত্র ব্যবস্থা প্রচলিত থাকে তখন কিন্তু আইনের এই যথাযথ প্রয়োগটা সম্ভব হয়, এবং এটি কিন্তু দায়িত্বশীল শাসন ব্যবস্থা। এবং এই শাসন ব্যবস্থায় সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় এবং জনগণের কাছে সরকারের জবাবদিহিতা থাকে। যেহেতু জনগণ সরকারকে নির্বাচিত করছে জনগণের স্বার্থে, এই জন্য কিন্তু সরকার কি কাজ করছে কি করবে না এগুলোর জন্য কিন্তু জনগণের কাছে জবাবদিহি সরকারকে করতে হয়। অর্থাৎ সরকার কিন্তু বাধ্য থাকে আমাদের জনগণের কাছে, এই ব্যাপারটি এখানে বোঝানো হচ্ছে। এবং এটিই কিন্তু আমাদের গণতন্ত্রের ভালো দিক যে আমাদের সরকার আমাদের কাছে জবাবদিহিতা করে। তো এরপরে দেখো আরো একটি ভালো দিক হচ্ছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। এই ব্যবস্থায় জনগণের ব্যক্তি স্বাধীনতা ও বাক স্বাধীনতা স্বীকৃত। দেখো এখানে কিন্তু রাষ্ট্রীয় যে নীতিমালাগুলো নির্ধারণ হয় এখানে কিন্তু জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। এবং এটি কিভাবে, এটি কিন্তু হচ্ছে আমাদের জাতীয় সংসদের যারা সদস্য তাদের মাধ্যমে, কারণ তারা কিন্তু আমাদের পক্ষ থেকে আমাদের যে চাহিদার কথা, আমাদের যে সমস্যার কথা, আমরা কি চাই এগুলো সরকারকে জানাচ্ছে, এবং সরকার সেভাবেই নীতি বা নীতিমালা তারা নির্ধারণ করছে। এজন্যই বলা হচ্ছে যে এখানে জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়, এবং এখানে যেহেতু জনগণ তাদের মনের ভাব প্রকাশ করতে পারছে এজন্যই বলা হচ্ছে যে তাদের ব্যক্তি স্বাধীনতা আছে এবং বাক স্বাধীনতা স্বীকৃত। এবং এই ব্যবস্থায় সরকার জনগণের সরকার হিসেবে বিবেচিত। কেননা তোমরা বুঝতেই পারছো যে যেহেতু এখানে সরকার মূলত জনগণের স্বার্থেই কাজ করছে, জনগণের জন্যই কাজ করছে, এই জন্যে বলা হচ্ছে যে সরকার জনগণের সরকার হিসেবে বিবেচিত। এবং এ ব্যবস্থায় ব্যক্তি তার আত্মবিকাশের সর্বাধিক সুবিধা ভোগ করে। তাহলে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গণতন্ত্রের কিন্তু বেশ কয়েকটি ভালো দিক রয়েছে। তো এখন আমরা গণতন্ত্রের যে ত্রুটিপূর্ণ দিক বা খারাপ দিক সেগুলো সম্বন্ধে জানবো। প্রথমেই দেখো, প্রাচীনকালে প্রখ্যাত মনীষী ও দার্শনিকগণ যেমন প্লেটো ও অ্যারিস্টটল গণতন্ত্রকে মূর্খ বা অযোগ্যের শাসন ব্যবস্থা বলে অভিহিত করেছেন। তার মানে দেখো এখানে প্লেটো আর অ্যারিস্টটল কিন্তু তারা গণতন্ত্রকে খুব একটি পছন্দ করেননি, তারা বলেছেন এখানে এটি মূর্খ বা অযোগ্যের শাসন ব্যবস্থা। কেননা দেখো আমরা সাধারণ জনগণ যখন কোনো প্রতিনিধিকে নির্বাচন করছি সরকার পরিচালনার জন্য বা সরকারকে নির্বাচন করার জন্য, তো তখন আমরা কিন্তু শুধু দেখছি যে যত বেশি ভোট পাচ্ছে যে সেই কিন্তু প্রতিনিধি হচ্ছে, তার কতটুকু যোগ্যতা আছে বা সে সেই দায়িত্বটা পালন করতে পারবে কিনা এটি কিন্তু নির্ধারিত হয় না। এটি নির্ধারিত হয় শুধুমাত্র ভোট দিয়ে, যে যে যত বেশি ভোট পাবে সেই কিন্তু প্রতিনিধি হিসেবে নির্বাচিত হচ্ছে। তো সবসময় কিন্তু দেখা যায় যে সবসময় যে এটি ঠিকভাবে নির্বাচিত হয় এমন না, দেখা যায় যে অনেক সময় অযোগ্য ব্যক্তিও এখানে নির্বাচিত হয়ে যায়। তো দেখা যায় এ সময় এটি একটি অযোগ্যের শাসন ব্যবস্থা মাধ্যম হিসেবে পরিচিত হয়। এবং এরপর দেখো, উপযুক্ত লোকের অভাবে গণতন্ত্রের উদ্দেশ্য অর্জিত হয় না এবং শাসন কার্য পরিচালনায় নানা ধরনের সমস্যা দেখা যায়। যেটা তোমাদেরকে একটু আগেই বললাম যে উপযুক্ত লোক যখন নির্বাচিত হয় না তখন কিন্তু দেখা যায় যে গণতন্ত্রের যে আসল উদ্দেশ্য সেটি অর্জিত হচ্ছে না, এবং শাসন কার্য পরিচালনায় তারা অনেক সমস্যার সৃষ্টি করে। দেখা যায় তারা সৎ থাকে না, তারা অনেক ধরনের দুর্নীতি বা অপরাধমূলক কাজের সাথে জড়িত হয়। তো দেখা যায় যে শাসন কার্যে তারা নানা ধরনের সমস্যা সৃষ্টি করে, এই ব্যাপারটি এখানে বলা হচ্ছে। এবং এরপরে দেখো, সংখ্যালঘুরা আইনসভায় তাদের প্রতিনিধি প্রেরণ করতে পারে না। দেখো আমরা যারা সংখ্যাগরিষ্ঠদের ভোটে যারা নির্বাচিত হচ্ছে তারাই কিন্তু সংসদে যেতে পারছে, কিন্তু যারা কম ভোট পেল তারা কিন্তু সংসদে যেতে পারলো না। এর মানে কি? এর মানে হচ্ছে সংখ্যালঘুরা কিন্তু তাদের প্রতিনিধিকে প্রেরণ করতে পারছে না, তাদের সমস্যার কথা সরকারকে জানাতে পারছে না। তো এটা কিন্তু একটা গণতন্ত্রের ত্রুটিপূর্ণ দিক, এবং গণতন্ত্রের বহু পরস্পর বিরোধী মত ও ধারণা দেখা যায়। অর্থাৎ দেখা যায় যে এখানে বিভিন্ন দলের মধ্যে মতের পার্থক্য দেখা যায়, এই ব্যাপারটি বলা হচ্ছে। এবং রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে পারস্পরিক সমঝোতা প্রতিষ্ঠায় ব্যর্থ হলে জাতি দ্বিধা বিভক্ত হয়ে পড়ে এবং গণতন্ত্র হুমকির মুখে পড়ে। অর্থাৎ আমাদের যে বিরোধী দল থাকে এবং সরকারের যে দল থাকে, এই বিরোধী দল বা সরকারের দল এবং অন্যান্য যে দলগুলো থাকে সেই দলগুলোর মধ্যে যদি পরস্পরের মধ্যে কোনো সমঝোতা না হয় তাহলে দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় এবং গণতন্ত্র তখন হুমকির মুখে পড়ে যায়। তো দেখা যায় যে গণতন্ত্রের উদ্দেশ্য তারা হাসিল করতে পারছে না, এখানে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে।
এই ব্যাপারটি এখানে বোঝানো হচ্ছে। এবং এরপর দেখো, গণতন্ত্র তুলনামূলক ব্যয়বহুল শাসন ব্যবস্থা, অর্থাৎ এই গণতন্ত্রে কিন্তু যখন আমাদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এখানে কিন্তু অনেক এখানে আর্থিক ব্যাপার জড়িত, কারণ এখানে অনেক বেশি আর্থিক ইনভেস্টমেন্ট হয়। তো এই জন্যই বলা হচ্ছে যে এখানে গণতন্ত্র ব্যয়বহুল একটি শাসন ব্যবস্থা। তাহলে বন্ধুরা, আমরা আজকে গণতন্ত্র সম্বন্ধে ধারণা লাভ করেছি এবং এর পাশাপাশি আমরা গণতন্ত্রের প্রকারভেদ এবং গণতন্ত্রের যে দোষগুণ রয়েছে সেগুলো সম্বন্ধে জেনে নিয়েছি। তো এখন আমরা কয়েকটি প্রশ্নের উত্তর জেনে নেব। প্রথম প্রশ্নটি দেখো, গণতন্ত্র কত প্রকার? আমরা কিন্তু পড়েছি গণতন্ত্র হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র আর একটি হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। তাহলে এখানে অ্যান্সার হবে দুই। এর পরবর্তী প্রশ্নটি দেখো, যে শাসন ব্যবস্থায় নাগরিকগণ সরাসরি অংশগ্রহণ করে সেটি হলো, অপশন দেখো, পরোক্ষ গণতন্ত্র, প্রত্যক্ষ গণতন্ত্র এবং প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এখানে পরোক্ষ আর প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র মানে কিন্তু একই। আর আমরা জেনেছি যে প্রত্যক্ষ গণতন্ত্রেই কিন্তু নাগরিকগণ সরাসরি অংশগ্রহণ করে শাসন ব্যবস্থায়। তাহলে এখানে উত্তর হবে প্রত্যক্ষ গণতন্ত্র। পরবর্তী প্রশ্ন, গণতন্ত্র হলো জনগণের জন্য ও জনগণ দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা, এই উক্তিটি কার? তাহলে বন্ধুরা, আমরা কিন্তু প্রথমেই জেনেছি যে এই যে উক্তিটি, এই বিখ্যাত উক্তিটি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন। তাহলে এখানে উত্তর হবে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন। তো পরবর্তী কোশ্চেনটি দেখো, গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোথায়? আমরা কিন্তু জেনেছি যে প্রাচীন গ্রিসের অ্যাথেন্সে সর্বপ্রথম গণতন্ত্র প্রচলিত হয়েছিল। তাহলে এখানে উত্তর হবে প্রাচীন গ্রিসের অ্যাথেন্সে। এর পরের কোশ্চেনটি দেখো, প্রাচীন গ্রিসে কোন ধরনের গণতন্ত্র প্রচলিত ছিল? পরোক্ষ গণতন্ত্র, প্রত্যক্ষ গণতন্ত্র, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। আমরা কিন্তু জেনেছি যে সেই সময় গ্রিসে প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল। তাহলে এখানে উত্তর হবে প্রত্যক্ষ গণতন্ত্র। তাহলে বন্ধুরা, আমাদের আলোচনা মূলত এ পর্যন্তই ছিল। আমরা পরবর্তী বিষয়বস্তুগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।